नमस्कार बंधुरा, आमी शुभंकर आर आपनारा देखछेन आमार यूट्यूब चैनल क्रिएटिव आर्ट एंड गार्डेनिंग। बंधुरा, आजकेर भिडियोते खूब सुंदर एकटी शेड लाभिंग इनडोर प्लांट सम्पर्के आलोचना करब। गाछटिके बला हय चाइनीज एभारग्रीन बा एग्लोनिमा सिल्भार बे। नार्सारिगुलोते आपनारा एग्लोनिमार अनेकगुली भेराइटी पेये जाबेन, जार मध्ये एटी एकटी। तबे सबथेके मजार विषय हलो एई गाछटिके आमी सम्पूर्ण बिनामूल्ये काटिंग थेके संग्रह करे तैरि करेछि। आजकेर भिडियोते एई गाछटि सम्पूर्ण परिचर्या किभाबे करबेन एबं किभाबे नतून चारा तैरि करबेन सेटाओ देखाबो। सुतरां संगे थाकुन एबं अवश्यई भिडियोटि शेष पर्यन्त देखुन। এই গাছটির খুব ছোট্ট একটি কাটিং বেশ কিছুদিন আগে পাড়ার এক দাদার থেকেই চেয়ে এনেছিলাম এবং তারপর প্লাস্টিকের এই কৌটোটিতে লাগিয়ে দিই এবং এখন দেখুন গাছটি কত ভালোভাবে বেড়েছে এবং এরই মধ্যে ফুলও চলে এসেছে। হালকা কমলা রঙের ফুলগুলিকে দেখুন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, এর আগেও অ্যাগ্লোনিমা গাছ দেখলেও এই গাছগুলিতে যে ফুল ফোটে সেটা জানা ছিল না। সেই কারণেই আমার গাছটিতে যখন প্রথম ফুল আসে বেশ অবাকই হয়েছিলাম। এই গাছগুলির কোনো রকম যত্নই প্রায় করতে হয় না। আপনারা কয়েকটি বিষয় খেয়াল রাখলেই বছরের পর বছর আপনার বাগানে কিন্তু বেশ ভালোভাবেই গাছগুলি বাড়বে এবং খুব সহজেই আপনারা এর থেকে নতুন চারাও তৈরি করতে পারবেন। ভিডিওর একেবারে শুরুতেই বলে দিয়েছি এই গাছটি একটি শেড লাভিং গাছ, সেই কারণেই ইনডাইরেক্ট সানলাইট আসে এরকম জায়গায় গাছগুলিকে রাখতে হবে। ডাইরেক্ট সানলাইট আসে এরকম জায়গায় রাখলে গাছগুলির পাতা কিন্তু জ্বলতে শুরু করবে এবং কিছুদিনের মধ্যে পুরো গাছটি মারা যাবে। তবে আপনারা ইনডোরেও গাছগুলিকে খুব ভালোভাবেই রাখতে পারবেন। দেখুন, মাদার প্লান্টটি থেকেই আমি কাটিং সংগ্রহ করে এই নতুন গাছটি তৈরি করেছি এবং এই গাছটিও বেশ ভালোভাবেই বাড়ছে। এই গাছগুলি যে কোনো ধরনের মাটিতে লাগানো যেতে পারে, তবে গ্রোথ সবথেকে ভালো হয় ওয়েল ড্রেন সয়েলে, এরকম মাটি যেখানে জল কোনোভাবেই দাঁড়াবে না। আপনারা সমস্ত ধরনের গাছের জন্য কিভাবে ওয়েল ড্রেন সয়েল প্রস্তুত করবেন তার উপরে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও আগে থেকেই আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। দেখুন, কাটিং থেকে তৈরি করা আমার এই গাছটির গোড়া থেকে অলরেডি নতুন চারা তৈরি হতে শুরু করেছে। ছোট এই চারাগুলিকে আলাদা করে অন্য পাত্রে লাগিয়ে দিলেই সেখান থেকে নতুন গাছ তৈরি করতে পারবেন। এইভাবে আমি আরও একটি ছোট চারা গাছ তৈরি করেছি। দেখুন, এই গাছটিকেও খুব তাড়াতাড়ি রিপোর্ট করতে হবে। বন্ধুরা, আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে সবসময় দেখানোর চেষ্টা করেছি আপনারা কিভাবে খুব সহজে, কম পরিশ্রমে এবং অবশ্যই কম খরচে একটি সুন্দর বাগান তৈরি করবেন। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপে রাখবেন। এই গাছগুলির জলের চাহিদাও খুবই কম, ওপরের মাটি কিছুটা শুকিয়ে গেলে তারপরেই জল দেবেন। টবের মাটিতে জল জমে থাকলে অনেক সময় গাছের গোড়া পচে গিয়ে পুরো গাছটি মারা যায়। দেখুন, আমাদের এখানে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছটির টবের মাটি কীরকম ভিজে রয়েছে। খুব তাড়াতাড়ি গাছটিকে অন্য মাটিতে রিপোর্ট না করলে ফাঙ্গাল অ্যাটাক হতে পারে। চলুন, তার আগে দেখা যাক আপনারা কিভাবে এই একটি গাছ থেকেই দুটি নতুন গাছ তৈরি করবেন। সবার প্রথমে গোড়ার মাটি ভালো করে পরিষ্কার করে নেব এবং তারপর দেখুন এই মাঝের অংশ থেকে দুটো গাছকে কেটে আলাদা করে নিতে হবে। গাছটিকে সমান দুটি ভাগে ভাগ করার সময় খেয়াল রাখতে হবে দুটো অংশেই যেন কিছুটা পরিমাণ শেকড় থাকে। দেখুন, ছুরিকাঁচির সাহায্য ছাড়াই হাত দিয়ে ভেঙে দুটো অংশকে আলাদা করে নিয়েছি। এরপর দুটো আলাদা পাত্রে রিপোর্ট করে দিলেই পেয়ে যাবেন দুটো নতুন গাছ। বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে এই গাছটির প্রোপাগেশন করা যায়। আমি কিন্তু আমার সবগুলি গাছকে এই একই পদ্ধতিতে তৈরি করেছি। কিছুদিন আগেই একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ছাদ পরিষ্কার করার জন্য বেশ কিছু গাছকে একেবারে ওপরের ছাদে খোলা আকাশের নিচে রেখেছি। এই অংশে দিনের বেলায় একটা বড় সময় ডাইরেক্ট সানলাইট পড়ার ফলে দেখুন গাছটির পাতা কিভাবে জ্বলে গিয়ে হলুদ এবং খয়েরি হয়ে গিয়েছে। গাছটিকে এই অবস্থা থেকে বাঁচানোর জন্য প্রথমে জ্বলে যাওয়া পাতাগুলিকে কেটে বাদ দিতে হবে এবং এরপর ভালো করে জলের স্প্রে করে একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। এছাড়াও গাছটি যেই মাটিতে লাগানো রয়েছে সেই মাটি অতিরিক্ত রোদে শুকিয়ে যাওয়ার ফলে মাটি ভালো করে খুঁড়ে দিতে হবে।
দেখুন এই অবস্থায় গাছটিকে বেশ কিছুদিন রাখার পর গাছটি থেকে নতুন পাতা বেরোতে শুরু করেছে এবং আস্তে আস্তে গ্রোথও বাড়ছে। ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ আমি এই গাছগুলিতে সার প্রয়োগ করেছিলাম। এখন আগস্ট মাস চলছে, কিছুদিন পরে সেপ্টেম্বর মাসে আমার সমস্ত গাছগুলির পাশাপাশি এই গাছটিতেও ভালো করে সার প্রয়োগ করে দেব। বন্ধুরা, এই গাছগুলির সারের চাহিদাও খুবই কম। আমি বছরে দুবার খুব সামান্য পরিমাণ হাড়গুঁড়ো এবং নিমখোল একসাথে মিশিয়ে টবের মাটিতে মিশিয়ে দিই, এছাড়া আর কোনো সার প্রয়োগ করি না। গাছগুলোতে এমনিতে রোগ পোকার আক্রমণ না হলেও অনেক সময় বর্ষাকালে ফাঙ্গাস এবং মিলিবাগের আক্রমণ দেখা যায়। ফাঙ্গাল অ্যাটাক এবং মিলিবাগের হাত থেকে আপনারা আপনাদের প্রিয় গাছগুলোকে কিভাবে রক্ষা করবেন তার উপরে সম্পূর্ণ দুটি আলাদা ভিডিও আগে থেকেই আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন। ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনাদের মধ্যে যারা ফলিয়েজ প্লান্ট বা পাতাবাহার গাছ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই গাছটিকে নিয়ে আসতে পারেন, এবং একেবারে যারা নতুন বাগানি, গাছ সম্পর্কে কোনো রকম ধারণাই নেই, তারাও কিন্তু আরামসে এই গাছটিকে করতে পারবেন। গত মঙ্গলবার ঝুলন যাত্রা ছিল। ছোটবেলায় এই দিনটিতে নানা রকম পুতুল গাছপালা দিয়ে সাজানো হতো। এবছর ভুতুকে নিয়ে আবার সাজিয়েছি। কয়েকটি ক্ষেত্রে আমি সাহায্য করলেও ভুতু নিজে হাতে সবটা সাজাতে পেরে খুব খুশি হয়েছে। বন্ধুরা, ভুতু যত বড় হচ্ছে আস্তে আস্তে গাছের অন্যান্য কাজগুলোও শিখছে। আপনারা আমার পরবর্তী ভিডিওতে ভুতুর সেই সমস্ত কাজের ছবি দেখতে পারবেন। ছোট এই জায়গাটিকে বিভিন্ন ধরনের পুতুলের পাশাপাশি অনেকগুলি গাছ দিয়েও সাজিয়েছি, যার মধ্যে ক্যালেডিয়াম, স্নেক প্লান্ট, স্পাইডার প্লান্ট সহ একাধিক হ্যাঙ্গিং প্লান্টারও রয়েছে। এবং দেখুন পুরো বিষয়টিকে দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন ও সাজেশান থাকলে ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড গার্ডেনিং এর ফেসবুক পেজেও জানাতে পারেন। ভুতুর বাগান নামে আপনারা এখন ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।